হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আইডিয়াল ইংলিশ টিউটোরিয়াল আজকে লিলাস ফ্রেন্ড ছোট গল্প থেকে যেটা ক্লাস ইলেভেনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গল্প এখান থেকে কিছু শর্ট কোয়েশ্চেন আলোচনা করব তো এই ভিডিওটা যদি তোমরা ভালো করে দেখে নাও তোমরা লিলাস ফ্রেন্ড থেকে এমসি কিউ এবং এসএ কিউ দু ধরনের প্রশ্নের উত্তরই কিন্তু খুব সহজে করতে পারবে আমি তোমাদের কিছুটা একটা পদ্ধতি বোঝাবো যে এই পদ্ধতিতে যদি তোমরা পড়ো তোমাদের কিন্তু শর্ট প্রশ্নের কিন্তু আর কোনো রকম সমস্যা থাকবে না একই নিয়মে আমি আমার ব্যক্তিগত জীবনেও পড়াশোনা করেছি যে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলোকে ইম্পর্টেন্ট টার্মসগুলোকে আমাদের যদি মনে রাখতে পারি আমরা তাহলে কি হচ্ছে সেগুলো কিন্তু আমরা পরীক্ষায় খুব সহজে লিখতে পারবো তো দেখো এখানে বাক্যগুলোকে যেভাবে সাজানো রয়েছে তো এখানে হলুদ কালার দিয়ে ইয়েলো কালার দিয়ে দেখো মেন যে আনসার সেটাকে হাইলাইট করে দেখানো রয়েছে এবং তার আগে দেখো বাক্যের কনস্ট্রাকশান বোঝানো রয়েছে অর্থাৎ ইয়েলো কালারটা তোমাদের এমসি কিউয়ের আনসার হবে এবং বাক্যের গঠনটা অর্থাৎ ফুল সেন্টেন্সটা তোমাদের এসে কিউয়ের আনসার হবে তো এখানে দেখো বাইশটা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং ভিডিওর শেষে অবশ্যই তোমরা পিডিএফ পিডিএফ লিঙ্ক পেয়ে যাবে ডিসক্রিপশন বক্স থেকে কিন্তু তার আগে পুরো ভিডিওটা ভালো করে দেখে বুঝে নাও এবং প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ ভালো করে বুঝে নাও একদম প্রথমে দেখো লিলাস ফ্রেন্ড ইজ টেকেন ফ্রম মালগুডি ডেস তো মালগুডি ডেসটা হচ্ছে কি যে মূল বই যেখান থেকে লিলাস ফ্রেন্ড নেওয়া হয়েছে তাহলে প্রশ্ন এরকম আসতে পারে যে কোথা থেকে নেওয়া হয়েছে তখন লিখবে যে লিলাস ফ্রেন্ড ইজ টেকেন ফ্রম মালগুডি ডেস বা এমসিকিউ কিউ প্রশ্নও যদি আসে তখন মালগুডি ডেস এছাড়াও আরও কয়েকটা অল্টারনেটিভ অপশান থাকবে তো সেখান থেকে তুমি সহজেই মালগুডি ডেসটা খুঁজে নিতে পারবে তো এভাবে কী করবে তোমরা মনে রাখবে তারপরে দেখো দু নম্বরে যে বাক্যটা রয়েছে মিস্টার শিবশঙ্কর ওয়াজ ব্রুডিং ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম অর্থাৎ মিস্টার শিবশঙ্কর চিন্তা করছিলেন চাকরের সমস্যা নিয়ে তো কী সমস্যা নিয়ে চাকরের সমস্যা নিয়ে দেখো দা সার্ভেন্ট প্রবলেম তো তোমাকে মনে রাখতে হবে কি দ্য সার্ভেন্ট প্রবলেম তৃতীয় নম্বর বাক্যটা দেখো প্রিভিয়াসলি সিদ্দা ওয়ার্কড ইন এ ডক্টরস হাউস অর্থাৎ এর আগে সিদ্দা একজন ডাক্তারের বাড়িতে কাজ করত তো প্রশ্ন আসবে যে সিদ্ধা কোথায় কাজ করত তখন এটা উত্তর হবে যে একজন ডাক্তারের বাড়িতে কাজ করত তো দেখো এখানে কনস্ট্রাকশনটাও কিন্তু তোমাদের বুঝতে হবে দেখো ওয়ার্ক থেকে এখানে ওয়ার্ক করা রয়েছে যে পাস্ট ইনিফিনাইট টেন্সে এই আনসারটা করা রয়েছে অর্থাৎ এখানে বাক্যের গঠনটাও তোমরা কিন্তু শিখতে পারছো আর এখানে যে হাইলাইট করা অংশ অর্থাৎ এ ডক্টরস হাউস এটা তোমাদের এমসিকিউ এর আনসারের ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে তারপর দেখো চার নম্বর যে বাক্যটা রয়েছে সিদ্ধা লস্ট হিজ জব অ্যাট দ্য ডক্টরস হাউস বিকস অর্থাৎ সিদ্ধা ডাক্তারের বাড়িতে তার কাজটা হারিয়েছিল কারণ দেখো বিকজ দিয়ে উত্তরটা বলা হচ্ছে কারণ কি দ্য ডক্টর লেফট দ্য টাউন অর্থাৎ ডাক্তার শহরটা ছেড়ে চলে গিয়েছিলেন তো এই যে অংশটা দেখো দ্য ডক্টর লেফট দ্য টাউন এটা তুমি যদি মুখস্থ করে রাখো তাহলে এটা যে কোনোভাবে তুমি কিন্তু ইউজ করতে পারবে তারপরে দেখো সেন্টেন্স ফাইভ অ্যাবাউট সিদ্দা মিস্টার শিবশঙ্কর ফার্স্ট ওপিনিয়ন ওয়াশ অর্থাৎ সিদ্দা সম্পর্কে মিস্টার শিবশঙ্করের মতামত কী ছিল বা প্রথমে তিনি সিদ্ধা সম্পর্কে কী ভেবেছিলেন সেটা দেখো দ্যাট দ্য ফেলো লুকড টিডি অর্থাৎ ছেলেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছিল অর্থাৎ সিদ্দাকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছিল তোমরা এটাও লিখতে পারো যে দ্যাট সিদ্ধা লুকড টিডি ওকে তারপরে দেখো সেন্টেন্স সিক্স অ্যাট এনি রেট দ্য ফেলো লুকস টিডি অর্থাৎ যে কোনো অবস্থায় ছেলেটা পরিষ্কার পরিচ্ছন্ন তো দেখো এই লাইন থেকে প্রশ্ন আসতে পারে যে এখানে এ দ্য ফেলো বলতে কাকে বোঝানো হচ্ছে দা ফেলো কে দ্য ফেলো রেফার্স টু সিদ্দা ফেলো বলতে দেখো সিদ্ধাকে বোঝানো হচ্ছে এটা একটা প্রশ্ন হতে পারে আবার এখানে এই বক্তব্যটা কে করেছে অর্থাৎ দ্য স্পিকার ইজ দেখো মিস্টার শিবশঙ্কর তাহলে এখানে আমরা দুটো প্রশ্নের আনসার পাচ্ছি যে ফেলো হলো এখানে সিদ্ধা এবং এই বক্তব্যের যে বক্তা বা স্পিকার তিনি হলেন মিস্টার শিবশঙ্কর এরপর দেখো কোয়েশ্চেন সেভেন শিবশঙ্কর ওয়াস লীলাস ফাদার অর্থাৎ শিবশঙ্কর কে ছিল এটা যদি প্রশ্ন আসে যে হু ওয়া শিবশঙ্কর তখন এমন উত্তর হবে যে শিবশঙ্কর ওয়াস লীলাস ফাদার অ্যান্ড হি বিলং টু এ রিচ ফ্যামিলি এবং তিনি একজন ধনী পরিবারের মানুষ তো এভাবে কী করবে তোমরা মুখস্থ করবে যে কে ছিল শিবশঙ্কর শিবশঙ্কর ওয়াজ লীলাস ফাদার অ্যান্ড হি বিলংড টু এ রিচ ফ্যামিলি কোয়েশন এইট লীলা ওয়াজ ফাইভ ইয়ার্স ওল্ড অর্থাৎ লীলার বয়স কত পাঁচ দেখো এখানে পাঁচ আমি হাইলাইট করে দেখিয়েছি তোমরা তাহলে এটা খুব সহজেই মনে রাখতে পারবে যে লীলার বয়স কত ছিল পাঁচ সেন্টেন্স নাইন দেখো সিদ্ধাস জব ওয়াশ অর্থাৎ সিদ্ধা কী কাজ করতো এটা যদি প্রশ্ন পড়ে যায় যে হোয়াট ওয়াশ সিদ্দাস জব তখন কী হবে এটা এসে কেউ হিসেবেও লেখা যাবে যে সিদ্ধাস জব ওয়াশ দেখো টু ওয়াশ ক্লোথস জামা কাপড় কাচা টেন্ট দ্য গার্ডেন বাগান পরিষ্কার করা চপউড কাঠ কাটা রান ইরানস ফরমাস খাটা অ্যান্ড লুক আফটার লীলা এবং লীলার দেখাশোনা করা দেখো বাক্যের গঠনটা দেখো এখানে লেখা রয়েছে যে লিলাস জব ওয়াশ তারপরে দেখো টু ইউজ করা হয়েছে টু ইউজ করার জন্য দেখো পরবর্তীকালে যে সমস্ত ভারগুলো রয়েছে যেমন যেমন ধরো ওয়াশ তারপরে টেন্ড চপ রান লুক আফটার দেখো প্রত্যেকটাই কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে অর্থাৎ এখানে টু ইনফিনিটি হিসেবে ব্যবহার হচ্ছে তো এটা কিন্তু তোমরা বুঝে মুখস্থ করবে তারপরে দেখো সেন্টেন্স টেন সিদ্দা ওয়াজ গিভেন টু মিলস এ ডে অ্যান্ড ফোর রুপিস এ মান্থ অর্থাৎ সিদ্দাকে এই কাজের বিনিময়ে কি দেওয়া হতো একদম সহজ দেখো এটা মনে রাখতে হবে যে টু মিলস এ ডে অ্যান্ড ফোর রুপিস এ মান্থ অর্থাৎ দিনে দুবার খেতে দেওয়া হতো এবং মাসে চার টাকা দেওয়া হতো কনস্ট্রাকশনটা দেখো প্যাসিভ ভয়েসে আছে সিদ্দা ওয়াজ গিভেন অর্থাৎ সিদ্দাকে দেওয়া হয়েছিল যার জন্য কী হচ্ছে এখানে ওয়াজ গিভেন রয়েছে তো এইভাবে কনস্ট্রাকশনটাও কিন্তু তোমরা শিখে রাখো তারপরে দেখো সেন্টেন্স ইলেভেন লীলা বিলিভড দ্যাট অর্থাৎ লীলা কি বিশ্বাস করত সিদ্দা নিউ দা মুন তো গল্পের মধ্যে আমরা দেখতে পাই যে সিদ্দা বলেছিল যে সে চাঁদকে জানে তো সেই অংশটা এখানে লেখা রয়েছে দেখো সিদ্দা নিউ দা মুন টুয়েলভ অ্যাকর্ডিং টু সিদ্দা দেয়ার ইজ গড ইন দ্য স্কাই অর্থাৎ সিদ্দার মতে আকাশে ভগবান আছেন দেয়ার ইজ গড ইন দ্য স্কাই সেন্টেন্স থার্টিন সিদ্দা টোল্ড লীলা অর্থাৎ সিদ্দা লীলাকে বলেছিল কী বলেছিল দেখো হোয়েন এভার দেয়ার ওয়াস এ বিগ মুন যখনই একটা বড় চাঁদ উঠত হি ক্লাইমড এ কোকোনাট ট্রি তখনই সে নারকেল গাছে উঠত অ্যান্ড টাচড দ্য স্কাই এবং আকাশ স্পর্শ করতো অর্থাৎ নারকেল গাছে উঠে আকাশ স্পর্শ করার বিষয়ে যদি প্রশ্ন আসে তোমরা এখান থেকে লিখতে পারবে আবার পড়ছি দেখো লীলা সরি সিদ্ধা টোল লীলা দ্যাট ওয়েভার দেয়ার ওয়াজ এ বিগ মুন হি ক্লাইমড এ কোকোনাট ট্রি অ্যান্ড টাচড দ্য স্কাই সেন্টেন্স ফর্টিন লীলা হেল্ড এ ক্লাস ফর সিদ্ধা অ্যাট ডাস্ক প্রশ্ন আসতে পারে যে কখন ক্লাস নিয়েছিল তো উত্তরটা হচ্ছে দেখো অ্যাট ডাস্ক অর্থাৎ সন্ধ্যার আগে ফিফটিন সিদ্দাস কোম্পানি মেড লীলা সুপ্রিমলি হ্যাপি অর্থাৎ সিদ্ধার সঙ্গ লীলাকে খুব খুশি করেছিল দেখো এই যে সুপ্রিমলি হ্যাপি এটা তোমাদের টেক্সট বইয়েও রয়েছে যার জন্য এই কথাটা তোমরা মুখস্থ করতেই পারো সিক্সটিন লিলাস বক্স ওয়াশ ফুল অফ অর্থাৎ লীলার যে পড়াশোনার বাক্সটা ছিল সেখানে কী ছিল ক্যাটালগস ইলাস্ট্রেটেড বুকস অ্যান্ড স্টাম্পস অফ পেনসিলস তো এই জিনিসগুলো ছিল তো এইগুলো তোমরা মনে রাখবে এগুলো কি হচ্ছে এমসি কিউ হিসেবে আসতে পারে আর যদি এই প্রশ্নটা এসে কিউ হিসেবে আসে তো কনস্ট্রাকশনটা মনে রাখো লিলাস বক্স ওয়াস ফুল অফ ও ওকে এইভাবে তোমরা কী করলে বাক্যটাকে বুঝে নেবে এরপর দেখো কোশ্চিন সেভেন্টিন আফটার ডিনার এভরিডে সিদ্ধা টোল্ড লীলা দেখো প্রতিদিন রাতে খাবার শেষে সিদ্ধা লীলাকে বলতো কী বলতো দেখো সেটা মনে রাখতে হবে যে ইনকম্পেয়ারেবেল স্টোরিস অফ অ্যানিম্যালস ইন দ্য জঙ্গল অফ গডস ইন হেভেন অ্যান্ড অফ ম্যাডিসিয়ানস তো এটা তোমাদের টেক্সট বই রয়েছে এটা তোমরা মুখস্থ করবে অবশ্যই যে কি বলতো কি গল্প তো এটা এমসি কিউ হিসেবে আসতে পারে যে কিসের গল্প দেখো ইনকম্পেয়ারেবল স্টোরিজ অফ অ্যানিম্যালস ইন দ্য জঙ্গল অফ গডস ইন হেভেন অ্যান্ড অফ ম্যাজিসিয়ানস তো তাহলে কী হচ্ছে এগুলো হচ্ছে সব ক্লু ওয়ার্ড বা এই ধরনের শব্দ বা ওয়ার্ডগুলো তোমরা যদি মুখস্থ করে নাও তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার হলে আর ভুল হবে না এইটিন আই ডোন্ট সি ইট হিয়ার ইট রেফার্স টু এই ইট বলতে কি বোঝানো হয়েছে দ্য ট্রেসেস অফ দ্য মুন অর্থাৎ চাঁদের দাগ তো এই গল্পের মধ্যে এই লাইনটা রয়েছে তো মনে রাখবে ইট রেফার্স টু দ্য ট্রেসেস অফ দ্য মুন কোয়েশ্চেন নাইনটিন ওয়ান ইভিনিং সিদ্ধা ওয়েন টু বাই সুগার একদিন সন্ধ্যায় সিদ্ধা বাজারে গিয়েছিল কেন যে চিনি কিনতে দেখো এই সুগার কথাটা মনে রাখতে হবে আর কনস্ট্রাকশনটা দেখো ওয়েন টু বাই এভাবে করা রয়েছে অর্থাৎ কিনতে গিয়েছিল চিনি টোয়েন্টি লীলাস মাদার সাসপেক্টেড সিদ্দা অ্যাস এ থিপ এই গল্পে আমরা পাই যে লীলার মা সিদ্দাকে সন্দেহ করেছিল একজন চোর হিসেবে দেখো অ্যাস এ থিপ এটা মনে রাখতে হবে যে কী ভেবেছিল সিদ্দাকে না চোর টোয়েন্টি ওয়ান মিস্টার শিবশঙ্কর কনসিডার্ড সিদ্দা অ্যাস অ্যান ওল্ড ক্রিমিনাল এই গল্পে আমরা দেখতে পাই যে সিদ্দাকে মিস্টার শিবশঙ্কর বারবার ক্রিমিনাল হিসেবে বলেছেন তো এটা মনে রাখতে হবে যে তাকে ক্রিমিনাল হিসেবে তিনি দেখতেন মিস্টার শিবশঙ্কর কনসিডার্ড দ্য অ্যাস অ্যান ওল্ড ক্রিমিনাল তারপরে দেখো একদম শেষ প্রশ্ন লীলাস মাদার ফাউন্ড দ্য গোল্ড চেন ইন এ ট্যামারিন পট একদম শেষে লীলার মা একটা তেঁতুলের পাত্রে এই সোনার চেনটা পেয়েছিলেন কোথায় পেয়েছিলেন না ইন এ ট্যামারিন পট তো তোমরা কি করবে এইভাবে কি করে এই সমস্ত প্রশ্নগুলোকে মুখস্থ করে নেবে এখানে মাত্র বাইশটা সেন্টেন্স রয়েছে তো তোমরা এই সেন্টেন্সগুলোকে ভালো করে যদি পড়ে নাও অবশ্যই তোমরা এসএ কিউ এবং এমসিকিউ কিউ প্রশ্নের উত্তর কমন পাবে তো আশা করি তোমাদের এটা হেল্প করবে অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে পিডিএফটা ডাউনলোড করে তোমরা প্রিন্ট আউট করে পড়তে পারো আর ভিডিওটি যদি ভালো লাগে অন্যান্য বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দিও তারাও এর দ্বারা উপকৃত হবে তো আগামী দিনে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে দেব বেল আইকনে ক্লিক করে রাখবে ভালো থেকো Love English. English will love you.